হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু এইম থিঙ্ক ডিপলি লার্ন অ্যাটেন্টিভলি। আজ একটু অন্যরকমে কথা বলতে চাই, যেটি হলো আমাদের আওয়াজ ওঠাতে হবে। আমরা দেখছি WBCS বেশ কিছু মাস আগে বিভিন্ন পরীক্ষার তারিখ ঘোষণা করতেন, কবে কোন পরীক্ষার রেজাল্ট বেরোবে তারও ডেট প্রকাশ করতেন একটা PDF-এর মাধ্যমে, যেটি তারা তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিতেন। কিন্তু আজ এরকম কোনো PDF দেখা যায় না, তার ফলে আমরা জানতে পারি না কবে কোন পরীক্ষা হবে, কবে কোন পরীক্ষার রেজাল্ট বেরোবে, এই আশায় আমাদেরকে কাটাতে হয়। কিন্তু আমরা আজও পর্যন্ত জানতে পাচ্ছি না। আমরা পরীক্ষা দিই কিন্তু তার রেজাল্ট বেরোবে বেশ কয়েক বছর সময় নিয়ে নেওয়া হয়, ইত্যাদি সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, যার ফলে আমাদের বেকারত্ব সমস্যা আমাদেরকে যেমন জ্বালাচ্ছে, তেমনি আমরা এই সমস্যার জন্য আরও সম্মুখীন হচ্ছি এবং হতাশ হয়ে পড়ছি। তাই আমাদের সকলকে একত্রে হয়ে আওয়াজ তুলতে হবে সরকারের নজর কাড়তে হলে। আমরা প্রত্যেকে আমাদের এই বেকারত্ব সমস্যার থেকে মুক্তি পেতে একটা হ্যাশট্যাগের মাধ্যমে আওয়াজ যদি তুলতে পারি, তাহলে নিউজ চ্যানেলগুলো আমাদের এই আওয়াজ তাদের নিউজ চ্যানেলে দেখাবে, আর যার মাধ্যমে সরকারের কাছে আমাদের বেকারত্ব সমস্যা পৌঁছাতে পারে। তাই সবাই আওয়াজ ওঠাও, নিজেদের মতো করে নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে সবাই আওয়াজ ওঠাও।